আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রী সহ আমার ভাই বোনকে সবার প্রথমে ক্ষমা চাইছি কারণ তোমরা সকলেই কমেন্টে যখন সাজেশন পোস্ট করছি বিভিন্ন বিষয়ের সাজেশান চাইছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স বাংলা ইংলিশ তোমরা এতটা ভালোবেসে তোমরা এতটা আশা প্রত্যাশা নিয়ে আমাকে সাজেশান দিতে বলছ সত্যি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ ও আমি প্রচেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ের যাতে তুমি তোমাদের সাজেশন দিতে পারি দেখো সাজেশান দেওয়া কিন্তু অতটা সহজ ব্যাপার নয় শিক্ষকদের অভিজ্ঞতার বই প্রকাশই হচ্ছে সাজেশন তো এক্ষেত্রে আমি অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলে সাজেশন দেওয়া শুরু করেছি আমি ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক এবং অঙ্কে ন এবছর কিন্তু মাধ্যমিকের কমন আমি দিয়েছি এবং বিগত সময়েও দিয়েছি আর এবছরও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অঙ্ক সাজেশন দেব দেখো বন্ধু পুরো এক্সপ্লেন করা একেবারেই সোজা না অঙ্ক অল্প সময়ের মধ্যে বা সাজেশন মূলত নাইনটি এইট পার্সেন্ট উচ্চ মাধ্যমিকেরও আসবে এরকম কোনো অভিজ্ঞ শিক্ষক প্রফেসর কেউ বলে দিতে পারে না কিন্তু কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন বাংলা কেউ বলতেই পারে হানড্রেড পারসেন্টও কমন দিতে পারি ই তোমাদের সেই কারণে আমি রীতিমতো চেষ্টা করছি শিক্ষকদের সাথে কথা বলে বাংলার প্রত্যেকটা সাজেশন আসবে এ যেমন প্রবন্ধ রচনা দিয়ে দিয়েছি দেখো হানড্রেড পারসেন্ট আসবে এরকম সাজেশন কিন্তু কোনো কিছুই হয় না যেমন মাধ্যমিকের ইতিহাস করছেন। একেবারে অচেনা ছকে এসছে বাংলার প্রত্যেকটি শিক্ষক নিজেদের ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইতিহাসে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দিয়েছিল কিন্তু প্রশ্ন খারাপ হওয়ায় কমন আসেনি সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের দোষ না সেই কারণে সবার প্রথমে তোমাদের বলবো টেক্সট বইটা অতি অবশ্যই পড়ে যাও কারণ প্রশ্ন তো আমি করছি না আমি তো বলতে পারবো না যে এটা আসবেই আসবে হ্যাঁ কিছু কোশ্চেন এরকম থাকে যেমন অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম ভেদ থেকে একটা অঙ্ক করিয়েছিলাম একটাই কমন এসে কিছু কিছু জিনিস থাকে যেটা এক্সপিরিয়েন্সের সাথে বোঝা যায় যেমন বাংলার শিক্ষক আগের দিন বলেছে যে রচনাগুলো তোমাদেরকে দিয়েছি এই রকমভাবে প্রত্যেকটা বিষয়ের আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ো তোমরা প্রত্যেকে যেন বাংলার সম্পূর্ণ বইটা ইকালস টু অঙ্কের একটা দুটো অধ্যায় তাহলে অঙ্কটা পুরোপুরি লাইভ ক্লাসে সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া সম্ভব হবে না সেই কারণে অঙ্ক সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি যেমন রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর ওই গল্পটা ওই কবিতাটা যদি আমি তোমাদের বোঝাতে যাই কতক্ষণ লাগবে খুব জোর হলো ছ মিনিট কিন্তু এরকম কোনো অধ্যায় নেই অঙ্ক না ফিজিক্সে যে ছ মিনিটের মধ্যে লাইভে তোমাদের আলোচনা করব। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে আমার দীর্ঘ প্রচেষ্টায় তোমাদের প্রত্যেকের রেজাল্ট যাতে ভালো হয় সেই কারণে এ প্রত্যেকটা দিন তোমাদের জন্য পরিশ্রম করছি এবং ডেডিকেটেডভাবে ভিডিও আপলোড করছি এই চ্যানেলে লাইভ ক্লাসেসও নেব তোমাদের এবং লাইভ ক্লাস যদি সম্ভব না হয় প্রি রেকর্ডেড ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তোমাদের প্রত্যেককে করজোড়ে তো প্রথমে ক্ষমা প্রার্থী আবার প্রথমে তো তোমাদের যেটা বললাম প্রত্যেকটা বিষয়ের সাজেশন যদি না দিতে পারি তার জন্য তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বললাম যে আর্টসের প্রায় প্রত্যেকটা সাবজেক্টে এবং সায়েন্সের প্রায় প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশন দেব ও কিছু কিছু কমার্সের সাবজেক্টের সাজেশন হয়তো আমি নাও দিতে পারি যেহেতু আমার চেনা শিক্ষক নেই সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো শিক্ষকদের সঙ্গে গিয়ে গিয়ে অভিজ্ঞ শিক্ষক যাদের তিরিশ বছর কারোর দশ বছর এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সঙ্গে কথা বলে সাজেশান তোমাদের দিচ্ছি এতটা পরিশ্রম করছি তোমাদের অতি অবশ্যই অনুরোধ করবো জোরে এ যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে কারণ তোমরা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই তোমরা আমার পরিবার তোমরা যদি সাথে না থাকো যাদের জন্য পরিশ্রম করছি তোমরা যদি সাথে না থাকো তাহলে আমার পরিশ্রমটাই পুরোপুরি বৃথা তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো এই যে ওপরে এ চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ বা লিংক যেটা রয়েছে প্রথম কমেন্টে রয়েছে ওখান থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ প্রচুর পরিশ্রম করছি তোমাদের জন্য তোমরা এবছর অনেকেই পড়তে পারো নি সেই কারণেই তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় কমন কোয়েশ্চেনগুলো যাতে তোমরা পড়ে যাও সেই কারণেই কিন্তু আমি প্রচেষ্টা চালাচ্ছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব আমি বারবার একটা কথা বলে থাকি তোমাদের সবার প্রথমে কিন্তু পাঠ্য বই পড়তেই হবে বন্ধু তুমি চেষ্টা করো পাঠ্য বইটা পড়তে যদি পড়তে না পারো যে কোশ্চেনগুলো বলছি সেগুলো পড়ে যাও না পড়ে যাওয়ার থেকে কমন কোশ্চেন পড়ে যাওয়া অনেকটাই ভালো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ তোমরা সকলেই যেন বছরের শুরুতেই আমি সাজেশন দেওয়া শুরু করি না সবার প্রথমে তোমাদের পাঠ্য বই পড়তে বলি আমার কয়েকটা ভিউ পাওয়ার জন্য প্রথম থেকে সাজেশন দিলে ভিউ আসবে এই প্রত্যাশায় আমি কখনোই কোনো ছাত্রছাত্রীকে প্রথম থেকে সাজেশন দিয়ে তার পড়ার মানবিক বলটা ভেঙে ফেলি না সাজেশন বইও প্রকাশ করিনি এই একই কারণে অফারও এসছে কয়েকটা পয়সার জন্য সাজেশন বই প্রকাশ করব বছরের শুরুতে এ তো এই সমস্ত বিষয়ে আমি বিশ্বাসী না তোমাদের যাতে ভালো হতে পারে সঠিক দিশা দেখাতে পারি আর এখন লাস্ট টাইম এই লাস্ট টাইমে যারা পড়োনি না পড়ে যাওয়ার থেকে কমন কোশ্চেন পড়ে যাওয়া অনেক ভালো সেই কারণেই তোমাদের জন্য আমি প্রত্যেকটা সাজেশন নিশ্চিত সাজেশান যেটা আমার বিশ্বাস আসবে যেটা অভিজ্ঞ শিক্ষকের সাবজেক্ট অনুযায়ী বিশ্বাস সেই সাজেশন তোমাদের জন্য পোস্ট করছি কয়েকটা অর্থের জন্য মিষ্টুতার সাথে তোমাদের প্রতারণা আমি অবশ্যই করতে পারবো না কারণ তোমরা আমার আপনজন আমার পরিবার সদা সর্বদা আমার সাথে এমনভাবে থেকো তোমাদের জন্য শেষ পর্যন্ত পরিশ্রম করে যাব। যাতে তোমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারো ভালো নম্বর ক্যারি করতে পারো মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো